আসসালামু আলাইকুম মুরাদ ক্রিয়েটিভ নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আসছি নসরুদ্দিন অঞ্চলের একটি খাবার নিয়ে, কচু শাকের ডাল। খুবই সাধারণ খাবার কিন্তু স্বাদে অতুলনীয়। ভিন্নতার স্বাদের এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি, চলুন আমার সাথে। আমরা যাচ্ছি কচু শাক তুলতে। গ্রামের আনাচে কানাচে প্রচুর কচু শাক পাওয়া যায়। এই যে দেখুন কত কচু শাক। কচু শাকগুলো কেটে ধুয়ে নিতে হবে, ছোট ছোট পিস করে নিতে হবে যাতে গলে যায় সহজেই। এরপর আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডাল দিয়ে দিতে হবে এর মধ্যে। মুসুরির ডাল দেওয়ার পর দিতে হবে আলু, খুবই অল্প পরিমাণ আলু দিতে হবে। কাঁচামরিচ ও পেঁয়াজ দেওয়া হচ্ছে এর মধ্যে। এর মধ্যে বেশি পরিমাণ কাঁচামরিচ দিতে হয়, তাহলে স্বাদটা ভালো আসে। শুকনো মরিচ গুঁড়ো একটু দিতে হয়। এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, খুব অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিতে হবে। এটা চাইলে স্কিপ করতে পারেন। লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখন দেওয়া হচ্ছে সয়াবিন তেল। ডাল ও কচুটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হচ্ছে পানি যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। এখন ডালের শেষ ধাপ মানে ফোড়ন দেওয়া হবে। চলুন দেখি এটা কিভাবে ফোড়ন দেয়। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের কচুর ডাল। এখন এটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তৈরি হয়ে গেল কচু শাক দিয়ে ডাল, খেয়ে দেখি।
জানতাম মজা হবে, হয়েছেও তাই। বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝবেন আমি একটুও বাড়িয়ে বলছি না। নুসন্দির এই জনপ্রিয় খাবারটি স্বাদ দিতে দিতে তাহলে আজ বিদায় নিচ্ছি, আরেকদিন দেখা হবে মুরাদ ক্রিয়েটিভের নতুন একটি এপিসোডে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।